বন্ধুরা, চাপাচাপির আরেকটা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা দেখাচ্ছিলাম যে কিবোর্ডের যে কীগুলো আছে সেই কীগুলোর কোনটার কী কাজ এবং সেই ম্যাজিক্যাল ইউজগুলো আমরা দেখাচ্ছিলাম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম ফাংশন কী, যে বলেছিলাম F1 থেকে F12 যে 12টা কী আছে, এই 12টা কীয়ের ভিতরে আমরা গত পর্বে কিছু কী কভার করেছি, আজকে হচ্ছে তার বাকি কীগুলো কভার করব। এই যে চাপাচাপির যে পর্বটা চালু হয়েছে এখানে আপনারা অনেকগুলো পর্ব পাবেন। আজকে আমরা দেখাচ্ছি ফাংশন কিয়ের বাকি পর্ব। নেক্সট যে পর্বগুলো আছে সেখানে থাকবে হচ্ছে কন্ট্রোল, অল্টার, শিফট আর অন্যান্য যে কিগুলোর যে ম্যাজিক্যাল ইউজ সেই জিনিসগুলো। বন্ধুরা, সাথে আছি আব্দুল্লাহ মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বলে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি তার অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্ক্রিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চাপাচাপির দ্বিতীয় পর্বে আজকে যে চাপাচাপিটা দেখব সেটা হচ্ছে F5। F5-এর খুবই চমৎকার কিছু ইউজ আছে। আমরা যদি প্রথমে F5-টা ক্লিক করি তাহলে দেখেন এখানে আসতেছে গো টু। দ্যাট মিনস এখানে যে টেবিলগুলো তৈরি করা আছে আমরা যদি সেখানে যেতে চাই, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে চলে আসছে। আবার যদি F5 প্রেস করি, আবার যদি ওখানে চলে যেতে চাই, দেখেন এখানে চলে আসতেছে। দ্যাট মিনস এইখানে যে টেবিলটা ক্রিয়েট করা আছে, এই যে দেখেন কোথায় কোথায় আপনি যেতে চান সেই জায়গাটা যেতে পারবেন। এখানে আমি ক্লিক করলাম, এই জায়গাটা যেতে চাই, এই যে এখানে। আবার F5 ক্লিক করলাম, এখানে যদি চাই আমি টেবিল 5-এ যাব, এখানে টেবিল 5-এ চলে আসতেছে। আবার F5 প্রেস করলাম, আমি যেখানে ছিলাম সেখানে যদি যেতে চাই সেখানে এইটা। এরপরেও F5-এর আর একটা ইউজ আছে, সেটা হচ্ছে F5 প্রেস করলাম, দেন হচ্ছে স্পেশাল। স্পেশালের এখানে কী কাজগুলো আছে এগুলো আপনারা জানেন অনেকেই, যারা না জানেন তারা আমাদের ভিডিওগুলো দেখে নেবেন। দ্যাট মিনস গো টু স্পেশাল, F5 প্রেস করলাম, গো টু স্পেশালে চলে গেলাম, দেন হচ্ছে এখানে অনেকগুলো কাজ আছে এগুলো দেখে নেবেন। দেন হচ্ছে বন্ধুরা কন্ট্রোল F5 যদি আমি প্রেস করি তাহলে এই ফাইলটা হচ্ছে রিএস্টোর হবে। রিএস্টোর দ্যাট মিনস এখানে ক্লিক করে আমরা ম্যাক্সিমাইজ করি, এখানে করলে আমরা রিএস্টোর করি, এই কাজটাই এখানে কন্ট্রোল F5-এ করে। এই জিনিসটা আপনারা অনেকে হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না, তো আমরা এটাকে কন্ট্রোল F5 প্রেস করে এই জিনিসটা কিন্তু রিএস্টোর করে দিতে পারি। এবার যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা খুবই 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 চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কোনো কিছু যদি খুঁজতে চাই তাহলে কন্ট্রোল F প্রেস করি। এবার আমরা কি করব হচ্ছে শিফট F5 যদি আমরা প্রেস করি তাহলে দেখেন সেই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটাই চলে আসতেছে। শিফট F5, দ্যাট মিনস কন্ট্রোল F-এও যা করতেছে শিফট F5-ও তা করতেছে। এখন চলে যাব আমরা হচ্ছে F6। F6-এর কী কাজ সেটা একটু আমরা এখানে লিখে দিয়েছি, দেখেন। বেসিক্যালি F6 হচ্ছে আপনার এক স্ক্রিন থেকে আর এক স্ক্রিনে সুইচ করার জন্য, বাট এইটার আমি কোনো কার্যকারিতা পাইনি, অন্যান্য ভার্সনে হয়তোবা হতে পারে। বাট আমি 2016 এবং 19 ভার্সনে অ্যাপ্লাই করে দেখেছি, আপনি যদি কন্ট্রোল F6 ইউজ করেন তাহলে এইটা হচ্ছে স্ক্রিনের ভিতরে আপনাকে সুইচ করবে। যেমন আমি এখন এই এক্সেল শিটটায় আসি, আমরা যদি সুইচ উইন্ডোতে যাই দেন হচ্ছে Book 1, আবার যদি এখানে আমরা হচ্ছে ভিউতে যাই দেন হচ্ছে সুইচ উইন্ডো ফাংশন। দ্যাট মিনস আমি যদি কন্ট্রোল F6 প্রেস করি এটাই হচ্ছে উইন্ডোর ভিতরে সুইচ করার অপশন। এরপর হচ্ছে শিফট F6, শিফট F6 এবং শুধু F6 এটা সেম অ্যাজ, বাট আমি এটার এখানে কোনো কার্যকারিতা পাইনি। আর হচ্ছে কন্ট্রোল শিফট F6, এটা হচ্ছে কন্ট্রোল F6-এর মতোই। আমরা আবার দেখি কন্ট্রোল শিফট F6, দ্যাট মিনস সুইচ উইন্ডো। F6 এবং শিফট F6 এটা হয়তোবা আপনাদের অন্যান্য যে ভার্সন আছে সেখানে হয়তোবা কাজ করতে পারে, আমি দিয়ে রাখলাম যেন আপনারা কাজ করতে পারেন। F6 হচ্ছে অন্যান্য ভার্সনে হয়তোবা ডিরেক্টলি উইন্ডো সুইচ করবে। এখন আমরা চলে যাব হচ্ছে F7-এ। F7-এর প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্পেল চেক। কি করে, আমরা যদি এখানে কার্সারটা রাখি দেন হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে F7 শুধু প্রেস করি তাহলে দেখেন কি আসছে, নেটওয়ার্ক ডেস্ক
নেট ওয়ার্ক ডেস, ওয়ার্ক ডে আলাদা মানে একসাথে এবং এটা আলাদা। আপনি এটাকে কীভাবে লিখতে চান, যদি এটা দিতে চান তাহলে এটাকে অ্যাকসেপ্ট করবেন, আর যদি এটা না দিতে চান এটাকে অ্যাকসেপ্ট করবেন। দ্যাট মিনস আপনার স্পেলিংটাকে সে চেক করে দিবে যে এটা কোন অবস্থায় আছে, কারেক্ট কোনটা, ইনকারেক্ট কোনটা, এবং আপনি নতুন কোনটা ইনক্লুড করতে চান কিনা সেই জিনিসটা। দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে বন্ধুরা কন্ট্রোল এফ সেভেন। কন্ট্রোল এফ সেভেন হচ্ছে আপনার কোনো এক্সেল শিটে যেমন আমরা এইভাবে রিস্টোর করি, এটা অন্যান্য ভার্সনে আপনি শুধু কন্ট্রোল এফ সেভেন প্রেস করলেও এটা রিস্টোর হয়ে যাবে। এরপর হচ্ছে শিফট এফ সেভেন। শিফট এফ সেভেন হচ্ছে আপনার টাস্ক বার ওপেন হবে রিসার্চের জন্য। আপনার যদি এখানে কোনো একটা ফাংশন দেখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা রিসার্চে কাজে লাগাতে পারবেন। দেন হচ্ছে বন্ধুরা দেখবো হচ্ছে আমরা এফ এইট। আমি প্রথমে এফ এইট কি ওয়ান টাইম প্রেস করলাম, এফ এইট আমি প্রেস করলাম। দেন এখন দেখেন আমি যে কোনো সেল যদি আমি সিলেক্ট করি, দেখেন যতটুকু জায়গায় আমি জাস্ট ক্লিক করব, সিলেক্ট করব, ততটুকু জায়গায় সে অটোমেটিক সিলেক্ট করে নেবে। এটা হচ্ছে এফ এইটের কাজ। আমরা আবার এফ এইট থেকে বের হয়ে গেলাম, দেন আমার আবার এটা নর্মাল মুডে চলে আসলো। এরপর হচ্ছে অল্ট এফ এইট। আমরা ম্যাক্রোতে যারা কাজ করি সেক্ষেত্রে ম্যাক্রো ডায়লগ বক্স আনার জন্য অল্ট এফ এইট, আমরা যে আমাদের যে যদি অ্যাসাইন করা কোনো ম্যাক্রো থাকে সেক্ষেত্রে আমরা এখানে ম্যাক্রো কে অ্যাসাইন করতে পারি, নতুন করে এডিট করতে পারি, রান করতে পারি, দ্যাট মিনস ম্যাক্রো ডায়লগ বক্সটা ওপেন করার জন্য। দেন হচ্ছে কন্ট্রোল এফ এইট। কন্ট্রোল এফ এইট এবং কন্ট্রোল সেভেন এটা হচ্ছে এই পেজটাকে রিস্টোর করবে। এটা কোনো কোনো ভার্সনে কাজ করে, কোনো কোনো ভার্সনে কাজ করে না, এটা ভার্সনের উপরে ডিপেন্ড করে। কন্ট্রোল এফ এইট এবং কন্ট্রোল এফ সেভেন কাজ সেম। এরপর হচ্ছে শিফট এফ এইট। শিফট এফ এফ এইটের কাজটা একটু মজাদার। আমি এই যে কোনো একটা সেলে কার্সার রাখলাম, দেন হচ্ছে শিফট এফ এইট যদি আমি প্রেস করি, এরপরে দেখেন আমরা এটাকে যেখানে সিলেক্ট করব সেই সেই সেলগুলোকে সিলেক্ট হবে। এইটা আমরা কীভাবে করি, অনেক সময় এখানে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা কন্ট্রোল প্রেস করে ধরি, কন্ট্রোল প্রেস অ্যান্ড হোল্ড কন্ট্রোল। এইটা না করে আপনারা কী করবেন, শিফট এফ এইট ক্লিক করে ফেলবেন একবারে, দেন হচ্ছে আপনি যেটা যেটা সিলেক্ট করতে চান আপনাকে কন্ট্রোল চেপে ধরা লাগবে না, শিফট এফ এইট প্রেস করা থাকলে এটা হয়ে যাবে। বন্ধুরা আমরা এফ এইটের কাজটা শেষ করলাম। আপনাদের এখানে প্রজেক্ট ফাইল দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারবেন। এরপরের যে কিবোর্ড ফাংশনটি আমরা দেখব সেটা হচ্ছে এফ নাইন। এফ নাইন খুবই খুবই চমৎকার একটা জিনিস। সেটা হচ্ছে আমি যদি এখানে একটু দেখাই যে আমরা একটা ফাংশন এখানে র্যান্ড বিটুইন দিয়ে আমরা একটা ভ্যালু ক্রিয়েট করি, র্যান্ডম ভ্যালু, আপনি একটু দেখেন এ থেকে এত পর্যন্ত। ওকে, এখন দেখেন এখানে আমাদের কিছু ভ্যালু ক্রিয়েট হয়েছে, দ্যাট মিনস এখানে আমরা একটা ফর্মুলা দিয়েছি। এই ফর্মুলাকে রিক্যালকুলেট করার জন্য আমরা যদি এফ নাইন প্রেস করি তাহলে দেখেন এটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। যেমন আমরা অনেক সময় কী করি, রাইট বাটন করে দেন হচ্ছে রিফ্রেশ করি, বাট এখানে রাইট বাটন করা লাগবে না, এফ নাইন প্রেস করলে এটা রিফ্রেশ হয়ে যায়। এটা আমি অনেকগুলো আমার টিউটোরিয়ালে দেখিয়েছি এবং বলেছি। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে মামুন ভাই এই ভ্যালুগুলো আপনি চেঞ্জ করতেছেন কীভাবে, এই যে দেখেন আপনি এফ নাইন বারবার প্রেস করবেন এবং এই ভ্যালুগুলো রিফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে যাবে। এইবার যে ট্রিক্সটি দেখাবো সেটা খুবই মজার একটা জিনিস। সেটা হচ্ছে আমরা এই এক্সেল শিটটাকে যদি মিনিমাইজ করতে চাই তাহলে দেখেন কন্ট্রোল এফ নাইন মিনিমাইজ হয়ে গেল, কন্ট্রোল এফ নাইন মিনিমাইজ হয়ে গেল। আবার যদি এটাকে আমরা ওপেন করি তাহলে দেখেন আবার দেখাচ্ছি আমি এটাকে ওপেন করলাম, কন্ট্রোল এফ নাইন, দ্যাট মিনস এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কোনো এক্সেল শিটকে যদি আমরা মিনিমাইজ করতে চাই সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এফ নাইন প্রেস করলেই হয়ে যাবে। এরপর আছে শিফট এফ নাইন। শিফট এফ নাইন অ্যাজ সেম অ্যাজ অনলি এফ নাইন। আমরা যদি শিফট এফ নাইন প্রেস করি তাহলে দেখেন ডাটাটা রিফ্রেশ হচ্ছে, দ্যাট মিনস রিক্যালকুলেট হচ্ছে। এরপর হচ্ছে অল্ট কন্ট্রোল এফ নাইন, অল্ট কন্ট্রোল এফ নাইন সেম অ্যাজ এফ নাইন এবং শিফট এফ নাইন, দ্যাট মিনস রিফ্রেশের কাজ করবে। এরপর হচ্ছে অল্ট কন্ট্রোল শিফট এফ নাইন, এটা যদি আমরা প্রেস করি তাহলে দেখেন এটাও সেই আপনার রিফ্রেশের কাজ করবে। বাট এখানে একটু ভালো করে একটু খেয়াল করেন, উই ক্যান রিচেক অল দ্য ডিপেন্ডেন্ট ফর্মুলাস ইন দ্য সেল ওপেন ওয়ার্কবুক। এই ওয়ার্ক এইটার সাথে যে যতগুলো শিট রিলেটেড আছে সমস্ত শিটগুলো যদি ওপেন থাকে অথবা নাই থাকে, এখানে যদি কোনোটা ভিলুকআপ অন্য শিট থেকে করা থাকে সেক্ষেত্রে সেই শিট সহসে রিক্যালকুলেট করবে। অল্ট কন্ট্রোল শিফট এফ নাইন, দ্যাট মিনস রিলেটেড যতগুলো শিট থাকবে সমস্ত শিটগুলো সে রিক্যালকুলেট করবে। এরপর হচ্ছে এফ টেন। এফ টেনের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে দেখেন, উইথ এফ টেন উই ক্যান সিলেক্ট দ্য মেনু বার, দিস শর্টকাট উইল ওপেন অল শর্ট মেনু। আমরা যদি এফ নাইন ক্লিক করি তাহলে আমরা দেখি একটু, যেমন দেখেন এখানে শর্টকাট মেনু ওপেন হয়েছে। এটার কাজ কি, আমরা যদি এবার এই প্রেস করি তাহলে দেখেন হোম রিবনে চলে যাবে। দেন হচ্ছে আমরা যদি এটাকে
ওয়ানে প্রেস করি, এটা বোঝার জন্য আমরা কার্সারটাকে এখানে রাখলাম, দেন হচ্ছে F10 ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা এইচে প্রেস করলাম, এই যে দেখেন এইচ দেখা যাচ্ছে, দেন হচ্ছে আমরা যদি আবার এইচ প্রেস করি তাহলে দেখেন এখানে এই কালারের মেনুটা ওপেন আসছে। এবার আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম, আবার চলে যাচ্ছি যে F10 দেন হচ্ছে এইচ, এরপর হচ্ছে আমরা যদি ওয়ানে প্রেস করি তাহলে এটা বোল্ড হয়ে যাবে। এখন দেখেন এখানে এই F8 প্রেস করলে এখানে যে মেনুবারগুলো আছে সেই মেনুবারগুলো ওপেন হবে। দেন হচ্ছে Alt F9, আমরা যদি Alt F9 প্রেস করি তাহলে দেখেন কি আসে, আমরা এখানে ক্লিক করলাম Alt F10 দেন হচ্ছে শো অল হাইড অল, আমরা যদি শো অলে দেই এখানে যতগুলো উইন্ডো থাকবে সবগুলো শো হবে, আমরা যদি হাইড দিই তাহলে হাইড হবে। এটা হচ্ছে উইন্ডো শো হাইড করার জন্য। এরপর হচ্ছে কন্ট্রোল এফ টেন যদি আমরা প্রেস করি তাহলে দেখেন রিস্টোর হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা একটু আগে যেটা Ctrl 7 এবং Ctrl 8 বলেছিলাম যেটা অন্যান্য ভার্সনে কাজ করতেছে, বাট 16 এবং 19 ভার্সনে যেটা হচ্ছে আপনার কাজ করবে হচ্ছে Shift F10 যেটা সেইটা Ctrl F10, যেটা আমরা অন্যান্য ভার্সনে বলেছিলাম যে কন্ট্রোল আপনার 7 এবং 8 কাজ করতেছে, বাট 2016 এবং 19 ভার্সনে কাজ করতেছে Ctrl F10। আমরা আবার ক্লিক করলাম, দেখেন এটা রিস্টোর হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে বন্ধুরা Shift F10 সিমিলার উইথ দ্য ডিসপ্লে অফ দ্য রাইট মেনু, আমরা যদি Shift F10 প্রেস করি তাহলে দেখেন এখানে আমার মেনুবার ওপেন হচ্ছে। অনেকের কিবোর্ডে মেনুবারের একটা অপশন থাকে, যেমন আমার কিবোর্ডে আসে, অনেকের কিবোর্ডে নাও থাকতে পারে, এটা হচ্ছে মেনু, অপশন বলি না মোবাইলে, সেই অপশন। Shift F10 প্রেস করলাম দেন হচ্ছে মেনুবার ওপেন হবে, আপনি এখান থেকে কিবোর্ড থেকে অথবা মাউস দিয়ে সিলেকশন করে নিতে পারেন, এটা একটা মজার জিনিস। এরপর হচ্ছে Alt Shift F10, আমি এটায় 2016 এবং 19 ভার্সনে তেমন কোনো রিফ্লেকশন এটায় দেখতে পাইনি। দেন হচ্ছে Ctrl Shift F10 আমরা যদি প্রেস করি তাহলে আমরা Shift F10-এ যেটা দেখেছিলাম যে মেনুবার ওপেন হয়, এটাও সেম সিস্টেমে সেই মেনুবার ওপেন হবে। তো আমরা দেখে নিলাম এখানে F10-এর যতগুলো কার্যকারিতা আছে। বন্ধুরা এবার দেখবো হচ্ছে F11টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রথমে হচ্ছে আমি কোনো যদি ডাটা সিলেকশন আমি যদি এখানে একটু দেখাতে চাই, সাপোজ আমার এখানে ডাটা নেই, দেখি কোথায় ডাটা আছে, দেখি কোথাও ডাটা আছে কিনা, ওকে ডাটা আছে। এখন আমি এখানে সাপোজ এই ডাটাটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে F11 যদি আমি প্রেস করি তাহলে দেখেন একটা চার্ট অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। আমরা কোনো চার্ট তৈরি করার জন্য কি করি, আমরা এই ডাটাটাকে সিলেক্ট করলাম, দেন যাবো হচ্ছে ইনসার্টে, দেন যাবো হচ্ছে চার্টের মডেল খুঁজবো কোনটা নিব সেটা, তাই না? এখানে আপনি যদি F11 প্রেস করে দেন তাহলে অটোমেটিক একটা চার্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে একেবারে ডিফল্টভাবে। এত সুন্দর আসলে মানে ট্রিক্স, আর এর চেয়ে আর মজার কোনো ট্রিক্স আসলে হতে পারে না, যে আপনার কোনো কষ্ট নাই, কোনো কিছু নেই, চার্ট অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, আসলে এটা অনেক চমৎকার একটা জিনিস। দেন হচ্ছে বন্ধুরা Alt F11, যেমন আমরা যদি VBA-র ম্যাক্রোর ভিতরে ঢুকতে চাই সেক্ষেত্রে আমরা Alt F11 প্রেস করলে আমাদের ডিরেক্ট যে VBA-র উইন্ডো, যে কোডিং লেখার উইন্ডো, সেই উইন্ডোতে আমরা চলে যেতে পারি। এখান থেকে এখন আপনার যেটা ইচ্ছা, যে মডিউলে যাবেন, যেটা যাবেন, লিখবেন, কী করবেন সেটা। দ্যাট মিনস Alt F11 প্রেস করলে আপনার VBA-র ম্যাক্রোর উইন্ডোতে চলে যাবে। দেন হচ্ছে Ctrl F11 প্রেস করলে একটা ম্যাক্রো নামে একটা নতুন শিট ক্রিয়েট হবে, যেমন দেখেন Macro 2, Macro 3, Macro 4, এভাবে একটা নতুন যতগুলো ম্যাক্রো আপনি নাম দিয়ে শিট আসবে, নাম হবে ম্যাক্রো। দেন হচ্ছে Shift F11, আমরা যদি Shift F11 প্রেস করি তাহলে আমরা দেখবো যে এখানে নতুন নতুন শিট তৈরি হয়ে যাচ্ছে। Shift F11, দেখেন Shift F11 প্রেস করলে আপনার নতুন শিট তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে একটু আগে করেছিলাম আমরা Ctrl F9 দিয়ে, যেটা হচ্ছে ম্যাক্রো নামে তৈরি হয়, আর এটা হবে Sheet 1, 2, 3, 4, 5 এইভাবে। এরপর হচ্ছে Alt Shift F11, আমি এটার কার্যকারিতা 2019-এ পাইনি। দেন চলে যাবো হচ্ছে একেবারে আমাদের আজকের ফাংশন কির লাস্ট, F12। F12-এর প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা খুবই 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 আমি ইউজ করি, যেটা আমি পার্সোনালি ইউজ করি, সেটা হচ্ছে আমরা কোনো ফাইলকে সেভ করার জন্য আমরা কি করি, ফাইলে যাই, দেন হচ্ছে সেভ অ্যাজে যাই, দেন হচ্ছে জায়গা মতো সেভ করি। বাট এখন এই ফাইলটা কোথায় আছে, এটা আমি সেই জায়গাটাকেই সেভ অ্যাজ করবো, সেটা হচ্ছে F12, দ্যাট মিনস F11। এটা যদি আমি প্রেস করি তাহলে দেখেন সেই জায়গাটায় ফাইলটা সেভ হবে। অথবা এখন আপনার এই ফাইলটা কোথায় সেভ আছে এটাও যদি দেখতে চান, ফাইলে যাবেন আপনি, সেভ অ্যাজে যাবেন, এখন আপনি দেখেন অনেকগুলো মেনু আপনার এখানে আছে, চারটা ফোল্ডার, কোনটা সেভ ছিল এটা বোঝা একটু কষ্ট। এখন আপনি যদি এখানে F12 প্রেস করেন তাহলে দেখেন এই ফাইলটা কোথায় আছে আপনি এখন দেখতে পাবেন। এই যে দেখেন এখানে এই ফাইলটা আমার এই জায়গাটায় আছে, এবং এখানে এখন যদি আপনি সেভ অ্যাজ করতে চান আপনি সেভ অ্যাজ করবেন। এরপর হচ্ছে Ctrl F12, Ctrl F12 প্রেস করলে আমরা যদি কোনো ফাইলকে ওপেন করতে চাই, যেমন Ctrl O দিয়ে আমরা যেমন ফাইল ওপেন করি, তেমনি আপনি Ctrl 12, আমরা Ctrl O যদি প্রেস করি তাহলে দেখেন ফাইল ওপেন হচ্ছে। আর এখানে যদি আমি Ctrl
12 দেই তাহলেও ফাইল ডিরেক্টলি ওপেন হচ্ছে একেবারে ফাইল ওপেনের জায়গা। আর আমি যদি এখান থেকে ডাইরেক্ট কন্ট্রোল ও মারি তাহলে দেখেন এই ফাইলটা ওপেন হচ্ছে, দেন আমি এখানে হার্ড ডিস্কে যেতে পারি, এখানে যেতে পারি এই জায়গাটায়। বাট কন্ট্রোল F2 এবং কন্ট্রোল ওর ভিতরে কিন্তু অনেক ব্যবধান। কন্ট্রোল ও হচ্ছে আপনার সরাসরি আপনার যে এই ব্যাক স্টেজ ভিউতে চলে যাবে, আর কন্ট্রোল F2 হচ্ছে আপনার সরাসরি হার্ড ডিস্কে চলে যাবে যেখানে আপনার ফাইলটি আছে। এখন এখান থেকে আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। এরপর হচ্ছে শিফট F12। কোনো ফাইল আমরা সেভ করার জন্য কন্ট্রোল S প্রেস করি, কন্ট্রোল S প্রেস করার পরিবর্তে আপনি শিফট F12 প্রেস করতে পারেন। এখানে আপনি ইএস দিবেন, এটা সেভ হয়ে যাবে। দ্যাট মিন্স কন্ট্রোল এস এর পরিবর্তে শিফট F12 কাজ করবে। দেন হচ্ছে কন্ট্রোল শিফট F12, এটা হচ্ছে আপনার ব্যাক স্টেজ যে প্রিন্ট প্রিভিউ সেই জিনিসটা। আমরা যখন শুধু F2 ইউজ করেছিলাম সেখানে আমরা বলেছি কন্ট্রোল F2 প্রেস করলে আপনাকে প্রিন্ট প্রিভিউ দিচ্ছে। এখন এখানে বলতেছি কন্ট্রোল শিফট F12 প্রেস করলে আপনাকে প্রিন্ট প্রিভিউ দিবে। দ্যাট মিন্স দুইটা অপশনই এখানে কাজে লাগানো যাচ্ছে। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম যে F5 থেকে F12 যে কিবোর্ডের যে ফাংশন কীগুলো আছে সেই কীগুলোর কাজ। আমরা গত পর্বে দেখেছিলাম যে F1 থেকে F4, আজকে দেখলাম হচ্ছে F5 থেকে F12। দ্যাট মিন্স চাপাচাপির যে দুইটা পর্ব সেটা আমাদের আজকে ক্লোজ হয়ে যাচ্ছে। আগামী পর্বে হয়তোবা এই ম্যাজিক 1 এবং ম্যাজিক 2 এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। সামনে আর একটা টিউটোরিয়াল আসবে, এরপরে আমরা অন্যান্য পর্বে চলে যাব। তৃতীয় যে পর্বটা আসবে সেখানে দেখাবো। আশা করি আপনারা মামুন একাডেমির সাথেই থাকবেন। যদি কারো শেখার আগ্রহ থাকে, সময় দিতে হবে, সাধনা করতে হবে এবং কষ্ট করতে হবে। বন্ধুরা, আজকে আমি যে জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলো আপনার যদি কোনো বিন্দু পরিমাণ কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি এই জিনিসগুলো অবশ্যই জেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না জেনে থাকেন তাহলে আশা করব অবশ্যই এই জিনিসগুলো আপনার কাজে লেগেছে। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নেব। তার আগে বলবো প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই এই জিনিসগুলো আপনার সাথে সাথে শিখতে পারে। আজকের মতো আল্লাহ হাফেজ।